El otro día lo culó. লাও পেয়েছো? হ্যাঁ, অনেক পাইছে না, দাম অনেক বাবার, বড় হাসাও পেয়েছি। আর লাও বড় পারা বেটে, আজকে জোতান করে খাবো গরম ভাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর হাঁসটো কত নিল? হাঁসটো হাঁসো 250 টাকা নিলে, অনেক দাম নিল। বড় হাঁসা না, খুলে দাও, খুলে দিলে আবার তেল ধরতে পারবে না। পারে পাওয়ার দেখছো হাঁসা বেটে, কেন পাওয়ার থাকবে না? তাহলে দেখো আমি খাইছি, দেখো ছেড়ে দিলে তখন ধরতে পারবে? তেড়ে ধরে লো, কোথা পালাম যাবে, খাইছে আদে এড়ে ধরো, ধরতে পারবে? তাহলে আমাকে খুব ছুটইলি, বেঁধে রাখি ভয় করছে। লে তুই এবারে এখানে থাক, গরম ভাত আর লা দিয়ে একে খাবো, একে জোতান করে। উনুন ধরে গিয়েছে, এবারে কড়াইটা চাপাই নেব, কড়াইয়ে জল দিয়ে দেবো। নতুন আখা ভালোই জ্বলছে, রসুন ছাড়াবো। আদা ছুলে নেব, আদা ছুলা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নেব, লঙ্কা ছাড়াবো। জল গরম হইল গো? হ্যাঁ, জল গরম হয়ে গেছে, প্রায় জল গরম হয়ে গেছে, নামিয়ে নেব। গরম ভাত দিয়ে খেতে যা লাগবে না কে শীতের দিনে? শীতের দিনে হাঁস খাওয়া ভালো বেটে। আমি তাকতে মশলা পাতি গুলা বেটে নিয়ে আসি, তাই করে যাও বেটে নিয়ে বিছাড়া। পোলাও কেটে নেবো, আদা রসুন গুলা বেটে নিয়ে আসি। জিরে বেটে নিব, ধনিয়া বেটে নিব, একসাথে মশলা পাতা হয়ে গেছে, তুলে নেব। আদা বেটে নেব,
রসুন বেটে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেব অনেক মাংস হইল গরম ভাত দিয়ে কি জোতান করে রেঞ্জে খাওয়াচ্ছি জল দিয়ে দিব লাউ ধুয়ে নিব জল দিয়ে দিব পাবো সরষে তেল দিব তেল গরম হয়ে গেছে গরম মশলা দিব জিরে তেজপাতা একসাথে দিয়ে দিব পেঁয়াজ দিব আদা রসুন বাটা দেব জিরে ধনে বাটা দিয়ে দেব এবার লঙ্কা বাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেব গেঞ্জা উঠছে না খুব সুন্দর উঠছে মশলা দেওয়া হয়েছে জল দেব এবার হাঁসের মাংস ছোট দিয়ে দেব দিয়ে দিই এখন সিদ্ধ হয়ে যাবে দেখি সিদ্ধ হলো কিনা দিয়ে দেবো মাই কেটে নিও না ওরা ঘন্টা দেবো সামনে দেবো ঢাকা দিয়ে দিই সিদ্ধ হবে দেখি সিদ্ধ হয়েছে কিনা নামিয়ে নিব ওখানে দেখো কেমন হয়েছে রান্না
দেখি খাই দেখি খুব সুন্দর রান্নাটা হয়েছে তরকারি খুব ভালো হয়েছে ভালো হয়েছে খেতেও ভালো লাগছে ভালো লাগছে গো আমিও পরিষ্কার করে খেয়ে এলাম দেখ কেটে কেটে খেয়ে নিলাম।